সব কিন্তু এসটিতে দিয়া নাই নাই, তার উপরে টি জি এল কার্ড সার্টিফিকেট আমার দিয়ে আছে, অতি সিধে বন্ধ হবই লাগবে। যে আমার পড়েল ঘর মানে সরকার আহ্বান করে সরকার অনুরোধ জানাইছো আমাকে আদিবাসী হিসাবে সাফ কাজ আমার আইডেন্টিটি লাগবে, আমার আইডেন্টি ক্ষেত্রে আমার যে নাম বলে রাখিছে ব্যাপার নাম এটা অতি সিধে বন্ধ হব লাগব। আমি আদিবাসী হয় আদিবাসী আমার হিসাবে আমার মানে কাজ সার্টিফিকেট প্রদান করব লাগব। আমি উড়াং মুন্ডা সতাল খাড়িয়া উড়িয়া এই জাতি হিসাবে লাগে, এই কোর পড়া টি জি এল সার্টিফিকেট আহিল সা কোনো গোষ্ঠী হব পারে নাকি, সা কোনো জাতি হব পারে নাকি, এই কোনো দেখতে নাই, এই অক্ষমদেরি নাম হয়। গতিকে খদ সমাজী ছাত্র খন্দা আমি কিমান দিন ধরে আমি চাই আছো সোশ্যাল মিডিয়াত বিতর্ক চলি আছে, আপনার নিজেই গম পায় আমি আদিবাসী হয় আদিবাসী হয়ে থাকিম, ইয়াত আর বুলু পিন করে কাউরি বোকা শুনল বোকা শুন কিন্তু বোকা নয়। আদিবাসী 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 যি নামত আজি ষড়যন্ত্র করে রাজনৈতিক মুনাফার কারণে আদিবাসী রাজনৈতিক কলা খেস্টি সাংস্কৃতি ভাষাবিল সব বিক্রি করে বরবাদ করে থাকে আজি সরকার। আমি দায় দিব বিচারি আছো কেন আমি গম পাও আমি উড়াং মুন্ডা সদর খেড়ে স্পষ্ট আমার ভাষা সাংস্কৃতি সব আছে, তার উপরে এনে নাম দিয়ে আহিলে টি জি এল টি কার্ডের লেবার আমি কি লেবার হয় নাকি, লেবার কোনো জাতি হব পায় নাকি। গতিকে সরকার আমি দাবি জানাইছো অতি শীঘ্রে আমি বাতিল করব লাগবে, যি আমার প্রমাণপত্র দিয়েছে আদিবাসী নামত হব লাগবে, এই টি জি এল টি কার্ড লেবার এক্স টি জি এল এক্স কেনে হয় এটি প্রাক্তম হব পারে নাকি। গতিকে স্পষ্ট আমার যেটা আইডেন্টি হয় অরিজিনাল আইডেন্টি নাম্বার আদিবাসী সাহায্য মানে প্রমাণপত্র আমাকে দিব লাগবে স্পষ্ট কথা, আমার খদ অসম আদিবাসী ছাত্রখণ্ডৰ পৰা স্পষ্ট আমার দাবি হয় আর চাঁদি নামটা বিন্ধা বন্ধ করক। এইখানে আপনার মান ন এইখানে আমার দাবি হয় যেহেতু আজি কিছুদিন ধরে আজি একাংশ নেতৃত্ববৃন্দ আঠার মানুষবিল খুকিয়া দিয়ে বিচার আপনাদের নিজকে চিনক আর মুখুরিলে হোক সাপ ওই জাতি কিন্তু দুনিয়াত নাই পৃথিবীতে নাই, আপনি বলাই লওয়া রাজনীতি ষড়যন্ত্র করার যি মুনাফার কারণে আদিবাসী বিক্রি করছে এতিয়ার পর বিক্রি করব দিয়া নব, এই লোকের দোকান কিন্তু এতিয়ার পর বন্ধ হব স্পষ্ট যাই দিছো, আপনারা যিমান লাগে থাকক এই আইডেন্টির ক্ষেত্রে কিন্তু আদিবাসী ছাত্রকন্থা কোনদিনা কম্প্রোমাইজ নকরে স্পষ্ট কথা। আমার মূল দাবি আছে এস টি এটার ডিমান্ড চাটা হয়, কিন্তু আজি কেদিন ধরে আমার যে জ্বলন্ত সমস্যা চলি আছে আর জ্বলন্ত একটা বিতর্ক হয়ে আছে সোশ্যাল মিডিয়া হোক বা আমার সাংবাদ মাধ্যম চলি আছে, আপনারা নিশ্চয়ই গম পায় আমি কিন্তু স্পষ্টতাই কে আছো সদৌ সমাজের ছাত্র কথা আমি আদিবাসী হয় আর আজি হয়ে থাকিম আর ঘরে আদিবাসী থাকি স্পষ্ট কথা এইটা হয় কোনো মানব নামার কিন্তু অরিজিনাল বস্তু অরিজিনাল হয়। গতিকে আমি সদৌ সমাজের ছাত্র কথা এটাই কথা বারে বারে কে আছো আমার যে অরিজিনাল আইডেন্টিটি হয় উড়াং মুন্ডা সাতাল খাড়িয়া উড়িয়া যে জাতি আছে হয় যদি আমার জাতিবিল আছে এই জাতি হিসাবে কাজ সার্টিফিকেট লাগবে এক স্পষ্ট কথা। আমার কোনোবাই যদি জপাই দিয়ে সাহ বলে জাতি আছে নাকি পৃথিবীত সাহ তো উদ্ভিদে গছর পর মানুষ সম্পর্ক জন্ম কেনে হব পারে আমার নিশ্চয়ই গম পাইছে, আমাকে রাজনীতি ষড়যন্ত্র করে আমার আদিবাসীসকলক যে সাহ নামে সাহ জনগোষ্ঠী যে বজায় কোনে মূলত জপাই দিছে এটা অতি শীঘ্রে বন্ধ করব লাগবে, অতি শীঘ্রে বন্ধ করব লাগে সরকার আমি অনুরোধ জানাইছো বা দাবি জানাইছো কেউ আমি উড়াং মুন্ডা সাদার খাড়িয়া আদিবাসী হয়। আপনারা ভারতের সংবিধানে ভালকে অধ্যয়ন করক আর আপনাদের 200 বছর ইতিহাস আমার পড়ব নালে দরকার নাই, 5000 বছর আগর পুরনি ইতিহাস আছে এতালে বুরঞ্জী আছে আপনার পড়ক ধুনিয়াকে আদিবাসী কোন হয় আদিবাসী কেনে থাকে এই ভারতবর্ষর মূল নিবাসী হয় মূল ভূমিপুত্র হয় আদিবাসী হয় আপনাদের কক নকক। গতি আমি স্পষ্ট কব বিচারছো আজি সদৌ সমাজী ছাত্রখন্থায় যে আমার আশা নেতৃত্ববৃন্দী সকলে আমার যে সাহ জনগোষ্ঠীর কারণে বারে বারে প্রদীপ নাগরে টার্গেট করে লৈছে, প্রদীপ নাগর টার্গেট করে আপনাদের লাভ নাই, আপনাদের প্রদীপ নাগর টার্গেট করে লাভ নাই, আমি সকল আদিবাসী প্রদীপ নাগ হয়ে গেছে কোকসন আমি।